গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকা সেলাই পিস্টাইল। আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেই দেখো ফুল তুলতে চলে এসেছি। আর এই ফুলের গাছটা না ছোট, কিন্তু গাছ হিসাবে ফুল বেশ ভালোই ফুটে। তো দেখো এখানে যতগুলো ফুল ফুটেছে সমস্ত ফুলগুলো তুলে নিব। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থেকো আর প্লিজ ভিডিওটা ফুল দেখো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া তো এগিয়ে যেতে পারবো না। আর আজকে কী কাণ্ড ঘটেছে ভিডিওটা দেখো, সমস্তটাই বুঝতে পারবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো আমি তুলসী তলায় জল দিচ্ছি উপরে, ছাদের উপরে। বন্ধুরা, পুজো করে চলে এসেছি, এখন যাবো গিয়ে চা করতে। আর আমার বর আজকে বাড়িতে খাবে না, বলছে বাইরে খেয়ে নেবো, আমি দোকানে আজকে খেয়ে নেবো। তো যাই হোক, আজকে খাবে না ওই, মন সৃজা ওই বাড়ি থেকে খেয়ে আসলো, মন আর আমি খাবো। তো দেখি সকালে ব্রেকফাস্টটা কিছু করে নিই, আর তারপর আজকে দুপুরের মেনু আছে ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি। কী বলো তো, কী বলো তো, দারুণ দারুণ, মানে খাসির মাংস এনেছে। কী বলো শোনা, তা আজকে খাসির মাংস এনেছে। তো খাসির মাংসের লাল লাল ঝোল আজকে রান্না হবে। একটু সবাই আদর করে দাও তো সোনা মামাতাকে। তো যাই হোক, আজকে রান্না করবো মাংস, তো সেটা দুপুরে যখন করবো তখন তো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আপাতত এখন চা করি আর সকালে কিছু ব্রেকফাস্টটা করি। তুমি খেলা সকালে? খেলা ও খেলিলা, কি খেলা? বুই আম, মানে সৃজাকে কেউ যখন জিজ্ঞেস করবে কি খেলি সৃজা, তো বলবে বুই আম, এই হলো সৃজার খাওয়া, বুঝতে পারলে? আজকে বেশ রৌদ্র করেছে, আবার দিনটা চকচক করছে, কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠলাম দিনটা ভালো ছিল। তারপরে একটু পরে যখন স্নান করলাম তখন দেখছি আবার বৃষ্টি পড়লো, ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি পড়লো, আবার দেখছি এখন রৌদ্রটা তেজে উঠেছে। তো চলো বন্ধুরা সাথে থেকো, দেখতে থাকো। তো বন্ধুরা এখানে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা হলো গিয়ে ভোগ, মানে ভাস্তা বউ পুজো করেছে, গোসাই পুজো, যার জন্য ভোগগুলো দিয়ে গেল। তো চলো ভোগ আর চা বিস্কিট এই যে দেখো এখানে নিয়ে চলে এসেছি আজকে সকালের আমার ব্রেকফাস্ট। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। সকালের আমার প্রয়োজনীয় খাবার চা বিস্কিট। তারপরে দেখো এই যে ঘরে চলে এসেছি বন্ধুরা, তো আজকে না রৌদ্রটা বেশ ভালো করেছে, যার জন্য দেখো বিছানা তুলবো। তো এখানে বালিশের কভারগুলো কেচেছি, তো বালিশটা দুটো বালিশ রৌদ্রে দিয়ে দিলাম, বেশ ভালো একটু রৌদ্র মাঝে মধ্যে, মানে রৌদ্রে দিলে কি না ভালো লাগে। তো যার জন্য দেখো রৌদ্রে দিয়ে দিলাম। আর আকাশটা দেখাচ্ছি কত সুন্দর আজকে আকাশ করেছে, মানে কী বলবো, একদম খুব ভালো একটা পরিষ্কার দিন, রৌদ্র বেশ ভালো। বন্ধুরা সকালে ব্রেকফাস্ট করা কমপ্লিট, করে টরে তারপরে দেখো বিছানা গুছানো সব কমপ্লিট হয়ে গেছে। আর বালিশ, বালিশের কভারটা কেচেছি, যার জন্য বালিশটা রৌদ্রে দিলাম, প্রচুর রৌদ্র করেছে দেখলেই তো, তো রৌদ্রে দিলাম। তো এবার চলো রান্নাঘরে যাই, তোমাদেরকে দেখাচ্ছি মাটন। আর বাজার করে নিয়ে এসেছে পেঁয়াজ, তারপরে এভারেস্ট লাল লঙ্কার গুঁড়ো, মানে কালারের জন্য। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মাটন মাটন মাটন। তো যাই হোক চলো আজকে মাটন রান্না করব, ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি মাটন। দেখলে না কেমন যেন মনটা খুশি খুশি হয়ে যায়, তাই না? আর এখানে দেখো আমার বর বাজার করে নিয়ে এসেছে, এই যে দেখো এভারেস্ট, হ্যাঁ কাশ্মীরি এভারেস্ট, মানে লাল চিলি পাউডার, তাই তো, রেড চিলি পাউডার। তো এখানে দেখো পেঁয়াজ নিয়ে এসেছে, চলো পেঁয়াজটা পেঁয়াজের জায়গায় নিয়ে যাই। আগে প্রথমে আমি কড়াইয়ে আলু ছাড়বো, দেখো এখানে আলু ভাজবো। আর এই যে দেখো মাংসগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি,
আজকের মাংসগুলোতে না চর্বির পরিমাণটা বেশি ছিল। আর এই যে দেখো এখানে মশলা করেছি, এখানে কিন্তু সমস্তটাই আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আমি জাস্ট কাশ্মীরি যে লঙ্কা আছে না পাউডারটা, ওই পাউডারটা আমি পরে থেকে কালারের জন্য ব্যবহার করবো। তো এখানে দেখো আলুগুলো আগে থেকে কেটে রেখেছে, যার জন্য একটু কালো হয়ে গেছে কষের জন্য। তো চলো এখানে আলুগুলো প্রথমে ভেজে নিই। আর এখানে দেখো মাংসটা আমি ম্যাগনেট করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে কালারটা, তাই না? তারপরে দেখো এখানে আমি এটা কিছুক্ষণ রাখবো যাতে মজে যায়। আর এখানে দেখো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আর এখানে দেখো বন্ধুরা মুন এখানে স্নান টান করে নিয়েছে, শ্রীজারও স্নান হয়ে গেছে, মুনেরও স্নান হয়ে গেছে। তো শ্রীজা মনে হয় ঘরে আছে, আর মুন এই যে দেখো ব্রান্দায় সাইকেল চালাচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো এখানে আমি যে ঝুড়িটা, এই যে দেখো ঝুড়িটা আমি মেলেছি রৌদ্রে, তো ওই ঝুড়িটা নিয়ে গিয়ে ওখানে পেঁয়াজ টিয়াজ যা কিনে এনেছে সমস্তটাই ঢালবো। আর এখানে দেখো আলুটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে এই যে দেখো পেঁয়াজ, পেঁয়াজের ঝুড়িতে পেঁয়াজ রেখে দিলাম। তো বন্ধুরা ওইদিকে মাংস কষতে দিয়েছি আর জালটা কমিয়ে দিয়েছি, তো সেদ্ধ হচ্ছে মাংসটা আর কষছে। আর এদিকে দেখো বিছানাতে এসে আমি একটু ফ্যানের তলায় বসলাম। এই যে দেখো শ্রীজারানি আমার কাছে এসে মা 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 অমা অমা অমা, যাই হোক কষা মাংস খাবে জানো তো। তো চলো ওইদিকে মাংসটা মানে কিছুক্ষণ লাগবে কষতে, তো হচ্ছে। আর এদিকে আমি ততক্ষণে ঝাড়টার দিয়ে দিই, তারপরে নামাবো মাংসটা ভেজে টেজে জল টল ফুটিয়ে গরম মশলা দিয়ে নামাবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। চলো ঝাড় দিয়ে দিই। এই যে বন্ধুরা দেখো এখানে শ্রীজা আর মুনকে কষা মাংস দিয়েছি দু পিস, তো ওই দুজনে মিলে এখানে টিভির ঘরে বসে খাচ্ছে। চলো ওইদিকে আমি মাংসটা কষে নিই। এই যে দেখো মাংসটা এখানে আমি কষছি, কী সুন্দর দেখে লও হচ্ছে তাই তো। আর এদিকে মাংসটা কষি, জালটা কমিয়ে দিয়েছে, ওইদিকে আমি দৌড়ে গিয়ে মানে মাংস কষে জল দিয়ে দিলাম। তো ফুটতে একটু দেরি হবে, যার জন্য দেখো এইদিকে আমি ঝাড় দিতে চলে এসেছি। একসাথে সমস্ত কাজগুলো না করলে না কেমন যেন একটা একটা করে করলে অনেক দেরি হয়ে যায়, যার জন্য দেখো ওইদিকে আমি মাংস কষে জল দিয়েছি আর এইদিকে আমি ঝাড় দিয়ে দিব। তো বন্ধুরা দেখো এই যে মাংস নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর কালারটা এসছে, জাস্ট ওয়াও কালারটা। তো চলো আমি মাংস, এই যে দেখো মাংস আর ওইদিকে এই যে ভাত। তো আমি না শাশুড়ি মা যেহেতু এসেছে তো ওই বাড়ির জন্য আমি মাংসের তরকারি পাঠাবো, যার জন্য দেখো এই বাটিতে আমি বেড়ে নিব। তো চলো মাংসটা বেড়ে নিই। এই যে দেখো বাটির মধ্যে আমি বেড়ে নিয়েছি, তো এই মাংসটা আমি আমার শাশুড়ি মাকে দিয়ে দিব ওই বাড়ির জন্য নিয়ে যেতে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে গিয়ে 3:30। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, তোমরা তো মেনু দেখেছো আজকে, খাসির মাংসের লাল লাল ঝোল আর কাগজি লেবু। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, সমস্ত কাজকর্ম করে বাসন টাসন মেজে দুধ দিল গোয়াল, দুধ গরম মানে ফুটিয়ে রেখে দিয়েছি ঢেকে। তো তারপরে এই যে বিছানায় আসলাম, আর এই যে সকালে বালিশগুলো দিয়েছিলাম রৌদ্রে নিয়ে আসলাম, এই যে দেখো মনের পায়ের কাছে। আর এই যে দেখো কভারগুলো তুলে নিয়ে আসলাম, সব এখন ঢুকাবো। আর মন যাবে এখন টিউশনে, না মন ড্রয়িং টিউশনে না, তো ড্রয়িং মানে আর্টের টিউশনে যাবে মন। তো আমি এগুলো ঢুকিয়ে ঢুকিয়ে তারপরে একটু বসবো, বাপে এত গরম আর সিরিজা ঘুমিয়ে গেছে আর আমার বড় এসেছিলো খেয়ে দিয়ে চলে গেছে। যাই হোক সবাই নিজের নিজের জায়গায় চলে গেছে, মুনও চলে যাবে একটু পরে টিউশনই, তাই না? তো যাই হোক বন্ধুরা, চলো তোমরা সাথে থেকো, এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, তাই তো? চলো। তো বন্ধুরা দেখো এই যে একটু ঘুমিয়েছিলাম এমনি, তো মুন দুপুরবেলার দিকে এই যে
আইসক্রিম নিয়েছিল, এখানে পাশে বিক্রি করতে এসেছিল, তো আইসক্রিম নিয়েছিল, তো সিজারটা খেয়ে নিয়েছে, মনও খেয়ে নিয়েছে, অল্প রেখেছে আমার জন্য। চলো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করে নিই, একটু বসে বসে খাই, দারুণ টেস্ট। ফ্রিজ থেকে বের করলো তো ওই জন্য ঠান্ডা আছে। তো সৃজা নিতে নিতে সাথে সাথে বসে খেয়ে কিছু নিজে খেলো, কিছু ভাস্তার ছেলেটাকে দিল, ঘুরে ঘুরে খেলো, আর মন ভাত খেয়ে উঠে, মাংস ভাত খেয়ে উঠে সাথে সাথে বসে গেছে খেতে, ব্যাস খেয়ে তারপরে দেখছি একটু আবার আমার জন্য রেখেছে। একটু পরে খেয়েছিলা? ওই একটু পরে বলতে কি, 5-7 মিনিট পর। চলো সাথে থেকো, খেয়ে নি। তো এই যে বন্ধুরা, এখন বাজে গিয়ে রাত্রি 7:45। দেখো মুনকে পড়াতে বসিয়েছি, আর মুনের মানে ওই কিছু পড়েনি, বুঝতে পারলে, যার জন্য তোমাদেরকে দেখালাম না। এই যে এখানে বই খাতা, এই যে দেখো পড়তে বসেছে। তো যাই হোক, মুনকে দেখালাম না, মুনে খালি গায়ে আছে। তো আগে পড়িয়ে নিই, তারপরে 8:30-9:00 দিকে ভাত চাপাবো। তো চলো তোমরা সাথে থেকো, আর কি বলবো, পরীক্ষার জন্য তো একটু ব্যস্ত না, না পড়ালেও কোনো উপায় নেই, কারণ মেয়েটাকে রেডি করাতেই হবে, পরীক্ষা আছে কালকে, ইউনিট টেস্ট আছে, তবুও রেডি করাতে হবে। চলো সাথে থেকো, আর সৃজা কিন্তু এখনও বাড়িতে আসেনি, সৃজা ওই বাড়ি। তো বন্ধুরা, এই যে দেখো আমার হাতে কি আছে, দেখো পাস্তা। তো যাই হোক, এখন বাজে মানে অনেকটা রাত, 9:00 বাজে। তো এখন একটা ভাস্তা বউ দিয়ে গেল পাস্তাটা। যাই হোক, এই যে মন খাবে, আমি খাবো 1 চামচ। এই যে ভালো লাগছে? আর এসি যা দেখো কি খাচ্ছে, চলো খেয়ে নি, ভালো করছে তো, কেমন যাও তো, ভালো আছে, চলো সাথে থেকো। তো বন্ধুরা, এই যে দেখো রাত্রের মেনু, ওই যে মাংসের ঝোল, আর এই বাটিটার মধ্যে যেহেতু মাংসটা গরম করলাম তো, ফ্রিজে রেখেছিলাম, তার জন্য কালো দাগ হয়ে গেছে, ওটা মাজলেই ঠিক হয়ে যাবে। তো চলো, আজকে আমার বোর আবার বাড়িতে খাবে না, তাই যে আমরা 3 জন মিলে খেয়ে নিই। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে।